আসসালামু আলাইকুম সম্মানিত সুধী দর্শক, আজকে গত আলোচনার পরবর্তী যে ধাপ সেটি আলোচনা করব, সেটা হলো ডিজিটাল নিরাপত্তা আইন 2018-র আমরা যে সমস্ত অপরাধগুলো কগনিজেবল অফেন্স, যেটা নাকি থানাতে যার মামলা হবে পুলিশ যেটা বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারবে এবং ইনভেস্টিগেশন করতে পারবে, সেগুলোই হলো আমলযোগ্য এখানে এই আইনে বলা হয়েছে। এবং যেটাকে আমরা আইনের আর একটা সংজ্ঞা যেখানে আছে ফৌজদারি কার্যবিধিতে, এখানে কগনিজেবল কেস অফেন্স, সেই হিসাবে এখানে 53 ধারাতে বলেছে যে কোন কোন অপরাধগুলো কগনিজেবল অফেন্স হবে, মানে আমলযোগ্য হবে। সেখানে আমি গত তারিখে বলেছি, আরেকবার বলছি, সেখানে হলো ধারাগুলো হলো 17, 19, 21, 22, 26, 27, 28, 30, 31, 32, 33 ও 34। এই সমস্ত অপরাধগুলো হলো আমলযোগ্য হবে এবং অজামিনযোগ্য হবে, নন বেলিবল অফেন্স। তো এটার পরিপ্রেক্ষিতে আমরা এই আলোচনার ক্ষেত্রে আমরা যে প্রথমে যে ধারাটা আসছে সেই ব্যাপারে আমরা আলোপ করব। আগে প্রথমে আসতেছে 17 ধারা। 17 ধারায় যেখানে অপরাধটা কী সেই জিনিসটা জানার জন্য আমাদের আমরা একটু সংজ্ঞাতেও পড়ব। আমি আগে গত তারিখে বলেছিলাম যে আমরা কিছু সংজ্ঞা আলোচনা করব। এখানে এই অপরাধ ক্ষেত্রে যে প্রাসঙ্গিকতার ক্ষেত্রে আপনার এই গুরুত্বপূর্ণ যে মানে বিষয়টি হলো যে সংজ্ঞাটা একটু জানা দরকার। সংজ্ঞাটা যদি জানা যায়, এবং আমি ওখানে একই সঙ্গে পরপর করে ধারা দ্বিতীয় ধারাতে বলা আছে এ বি সি এরকম ক খ গ গা দিয়ে বিভিন্ন সংজ্ঞাগুলো দেওয়া আছে, তা আমি এখানে বোঝার সুবিধার্থে এখানে এই সংজ্ঞাটা এখানে নিয়ে আসছি, এই ধারার সাথে সংযোজিত করছি, যাতে একটু বুঝতে সুবিধা হয়। সেটা হলো যে এখানে বলা হচ্ছে যে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর যে কথা সেটা সংজ্ঞাতে বলছে যে সেটা কাকে বলবো, ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার অর্থ সরকার কর্তৃক ঘোষিত এরূপ কোনো বাহ্যিক বা ভার্চুয়াল তথ্য পরিকাঠামো যা কোনো তথ্য উপাত্ত বা কোনো ইলেকট্রনিক তথা নিয়ন্ত্রণ প্রক্রিয়াকরণ সঞ্চারণ বা সংরক্ষণ করে এবং যাহা ক্ষতিগ্রস্ত বা সংকটাপন্ন হইলে, অ এবং আ দুইভাবে বলা হয়েছে, জননিরাপত্তা বা অর্থনৈতিক নিরাপত্তা বা জনস্বাস্থ্য, আর আ সরেয়া জাতীয় নিরাপত্তা বা রাষ্ট্রীয় অখণ্ডতা বা সার্বভৌমত্বের উপর ক্ষতিকর প্রভাব পড়িতে পারে। এটা হলো এই সংজ্ঞা দিয়ে বলছে যেটা এটাকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসাবে এই সংজ্ঞাতে বলা হলো যে গুরুত্বপূর্ণ তথ্য কাঠামো কাকে বলা হবে এই কথাটা। এখানে সেজন্য 17 ধারায় বলছে কি যে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে, এই যে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর যে সংজ্ঞাটা দেওয়া হলো আগে, সেইটা সেই সমস্ত ক্ষেত্রে কি করে, ক বলছে বেআইনি প্রবেশ করেন। তার মানে ইচ্ছাকৃতভাবে যদি কেউ ওই যে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে যদি কেউ প্রবেশ করে, বেআইনি প্রবেশ করে, বা খ বেআইনি প্রবেশের মাধ্যমে উহার ক্ষতিসাধন বা বিনষ্ট বা অকার্যকর করেন অথবা করিবার চেষ্টা করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ। এবং তাহলে এই কাজটা যদি কেউ করে, চেষ্টা করলে, এবং যদি কেউ এরকম প্রবেশ করে বেআইনিভাবে, তার তখন তার এটা অপরাধ হবে। এবং কতে বলছে ক দফা ক এর অধীন কোনো অপরাধ সংগঠন করিলে তাহলে তিনি অনধিক 7 বৎসর কারাদণ্ড এবং অনধিক 25 লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। এরপরে আসছে খ দফা খ এর অধীন কোনো অপরাধে সংগঠন করেন তাহলে তিনি অনধিক 14 বৎসর কারাদণ্ড বা অনধিক 1 কোটি টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। তারপরে 3 ধারা
বলছে তিনে, মানে উপধারা তিনে, যদি কোনো ব্যক্তি উপধারা একে উল্লেখিত অপরাধ দ্বিতীয় বার বা পুনঃ সংগঠন করেন তাহলে তিনি যাবজ্জীবন কারাদণ্ডে বা অনধিক 5 কোটি টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। তাহলে এই সাজাটা এইভাবে বলা হলো এবং এটা কগনিজেবল অফেন্স করলো এবং এটার জন্য ওই যে বললাম আগে থানাতে এফআইআর হবে। এবং এখানে যে ব্যক্তির আবার সংজ্ঞা দেওয়া আছে, ব্যক্তি মানে কোনো সংগঠন হতে পারে, কোনো একটা প্রতিষ্ঠান হতে পারে, সেখানে ব্যক্তির সংজ্ঞা দেওয়া আছে। তাহলে কোনো ব্যক্তি যদি এই কাজ করে, 17 ধারার অপরাধ, সেটা বলা হলো যে যদি ওরকম ক্ষেত্রে ওই যে জাতীয় নিরাপত্তা, রাষ্ট্রীয় অখণ্ডতা, সার্বভৌমত্বের হুমকি, মানে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, এটা চেষ্টা করে, যদি কেউ ওখানে যদি প্রবেশ করে, তাহলে তার জন্য এই সাজার ব্যবস্থা আছে। এখানে এই একটা গেল। এখানে আসছে নেক্সট, যেটা আসছে যে পরবর্তী ধারা আমরা যদি আলোক করব, সেটা হলো যে কম্পিউটার বা কম্পিউটার সিস্টেম ইত্যাদির ক্ষতি সাধন যদি কেউ দণ্ড, এখানে পরবর্তীতে কম্পিউটারের কথা বলে আপনার যে ধারার কথা বলা হয়েছে সেখানে 19 ধারা, ওই 17-র পরে আসতেছে 19 ধারা, তো 19 ধারাও এটাকে কগনিজেবল অফেন্স করা হয়েছে, ওই 53 ধারার ভিতরে বলা আছে, সেজন্য আমি এভাবে পড়ছি আর কি। তাহলে 19 ধারায় বলছে কি, যদি কোনো ব্যক্তি, ক উপধারা এক দিয়ে বলছে, যদি কোনো ব্যক্তি ক কোনো কম্পিউটার, কম্পিউটার সিস্টেম বা কম্পিউটারের নেটওয়ার্ক হইতে কোনো উপাত্ত ভাণ্ডার, তথ্য বা উহার উদ্ধৃতাংশ সংগ্রহ করেন বা স্থানান্তরযোগ্য জমাকৃত তথ্য উপাত্ত উক্ত কম্পিউটার, কম্পিউটার সিস্টেম বা কম্পিউটার নেটওয়ার্কের তথ্য সংগ্রহ করেন বা কোনো উপাত্তের অনুলিপি বা অংশবিশেষ সংগ্রহ করেন বা খ কোনো কম্পিউটার, কম্পিউটার সিস্টেম বা কম্পিউটার নেটওয়ার্কে উদ্দেশ্যমূলকভাবে কোনো ধরনের সংক্রমক, ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করান বা প্রবেশ করানোর চেষ্টা করেন, গ ইচ্ছাকৃতভাবে কোনো কম্পিউটার, কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক উপাত্ত বা কম্পিউটারের উপাত্ত ভাণ্ডারের ক্ষতি সাধন করেন বা ক্ষতি সাধনের চেষ্টা করেন বা উক্ত কম্পিউটার সিস্টেম, কম্পিউটারের নেটওয়ার্কে রক্ষিত অন্য কোনো প্রোগ্রামের ক্ষতি সাধন করেন বা ক্ষতি করার চেষ্টা করেন, বা ঘ কোনো কম্পিউটার, কম্পিউটার সিস্টেম বা কম্পিউটার নেটওয়ার্কে কোনো বৈধ বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে কোনো উপায়ে প্রবেশ করিতে বাধা সৃষ্টি করেন বা বাধা সৃষ্টির চেষ্টা করেন, বা ও ইচ্ছাকৃতভাবে প্রেরক বা গ্রাহকের অনুমতি ব্যতীত কোনো পণ্য বা সেবা বিপণনের বিদেশ উদ্দেশ্যে স্পাম উৎপাদন বা বাজারজাতকরণের বা করিবার চেষ্টা করেন বা অযাচিত ইলেকট্রনিক মেল প্রেরণ করেন, বা চ কোনো কম্পিউটার, কম্পিউটার সিস্টেম বা কম্পিউটার নেটওয়ার্কে অন্যায়ভাবে হস্তক্ষেপ বা কারসাজি করিয়া কোনো ব্যক্তির সেবা গ্রহণ বা ধার্যকৃত চার্জ অন্যের হিসাবে জমা করেন বা করিবার চেষ্টা করেন, তাহা হইলে কি হবে, উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ, এই 19 ধারার অপরাধ হবে। এবং উপধারা 2 বলছে, যদি কোনো ব্যক্তি উপধারা 1 অধীন কোনো অপরাধ সংগঠন করেন তাহলে তিনি অনধিক 7 বছর কারাদণ্ডে দণ্ডিত হইবেন বা 10 লক্ষ টাকা পর্যন্ত তার অর্থদণ্ড হতে পারে বা উভয় দুটোই হতে পারে। 3 বলছে, যদি কোনো ব্যক্তি উপধারা 1 উল্লেখিত অপরাধ দ্বিতীয়বার বা পুনঃ সংগঠন করেন তাহলে তিনি অনধিক 10 বছর কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং 25 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত বা উভয় দণ্ডেই দণ্ডিত হইবেন। এই হলো 19 ধারায় বলল। তাহলে 19 ধারার যে সমস্ত কথাগুলো বলছে, যে কম্পিউটারের কথা বলা হচ্ছে, কম্পিউটারের যে সংজ্ঞা, মানে বেআইনি প্রবেশ বা এই ব্যাপারে আমরা একটা জিনিস আলাপ করবো, যে কম্পিউটারের যেখানে কথা বলা হয়েছে কম্পিউটারটা কাকে বলা হচ্ছে সেটা এই সংজ্ঞাতে বলে দিয়েছে। সেটা এখানে একটা জিনিস উল্লেখ্য যে এই কম্পিউটারের যে ডেফিনেশনটা এটা এই আইনে নাই, সেটা ওই তথ্য প্রযুক্তি যে আলাদা একটা আইন 2006 সালে হয়েছে সেটাই
এখানে প্রযোজ্য হবে সে সে কথা এই আইনে বলা আছে আর কি। তো সেখানে ডিজিটাল নিরাপত্তা আইনে 2018-তে যে এই যে আইন আমরা পড়ছি সেখানে যে কম্পিউটারের কথা যে বলা হচ্ছে সেই কম্পিউটারের ডেফিনেশনটা এই আইনের ভিতরে দেওয়া হয়নি। 2006 সালের সেই তথ্য প্রযুক্তি আইনের যে কম্পিউটার সেই ওখানেই বলা আছে, সে কথা বলেছে। সেই ক্ষেত্রে কম্পিউটারের অর্থ কী হবে সেটা এখানে বলছে। কম্পিউটার অর্থ যে কোনো ইলেকট্রনিক, ম্যাগনেটিক, অপটিক্যাল বা দ্রুতগতির তথ্য প্রক্রিয়াকরণ যন্ত্র বা সিস্টেম বা যাহা ইলেকট্রনিক, ম্যাগনেটিক বা অপটিক্যাল ইম্পালস ব্যবহার করিয়া যৌক্তিক, গাণিতিক এবং স্মৃতি কার্যক্রম সম্পন্ন করে এবং কোনো কম্পিউটার সিস্টেম বা কম্পিউটার নেটওয়ার্কের সহিত সংযুক্ত বা যাহাতে সকল ইনপুট আউটপুট প্রক্রিয়াকরণ সঞ্চিতি স্টোরেজ কম্পিউটার সফটওয়্যার বা সংযোগ সুবিধাদিও উহার অন্তর্ভুক্ত হইবে। আরেকটা হলো বেআইনি প্রবেশ। এখানে বলা হয়েছে যে কেউ যদি বেআইনি ওই এর ভিতরে প্রবেশ করে তাহলে বেআইনি প্রবেশের একটা সংজ্ঞা দিয়েছে এখানে, ওই তথ্য প্রযুক্তি আইনে যেটা আছে সেটা এখানে প্রযোজ্য আসবে। বেআইনি প্রবেশ অর্থ কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে বা অনুরূপ অনুমতির শর্ত লঙ্ঘন ক্রমে কোনো কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস বা ডিজিটাল নেটওয়ার্ক বা ডিজিটাল তথ্য ব্যবস্থায় প্রবেশ বা উক্তরূপ প্রবেশের মাধ্যমে উক্ত তথ্য ব্যবস্থার কোনো তথ্য উপাত্তের আদান প্রদান, বাধা প্রদান বা উহার প্রক্রিয়াকরণ স্থগিত বা ব্যাহত করা বা বন্ধ করা বা উক্ত তথ্য উপাত্তের পরিবর্তন বা পরিবর্তন বা সংযোজন বা বিয়োজন করা অথবা কোনো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে কোনো তথ্য উপাত্ত সংগ্রহ, এগুলো এইটা হলো বেআইনি প্রবেশ বলা হবে তাকে। আর আগে বলা হলো কম্পিউটারের ডেফিনেশন। তো আমরা আজকে যে 19 ধারার যে কথাগুলো বলা আছে যে কম্পিউটার এবং বেআইনে প্রবেশ করে যদি সে তাহলে এই যে আগে যে বলা হলো তাহলে তার সাজা 19 ধারায় বলা আছে এবং এই 53 ধারায় 19 ধারার কথা বলা আছে যে 19 ধারাটা কগনিজেবল অফেন্স। সেজন্য আমরা এই দুটো জিনিসই আজকের আলোচনার ভিতরে রাখলাম। পরবর্তীতে আমরা 53 ধারায় আরও পরবর্তীতে যেগুলো কগনিজেবল অফেন্স যা নাকি পুলিশের কাজ মানে কেস হবে থানাতে সে ব্যাপারটা আরও আলোচনা করব। তো এটাই, তার আগে আমি অনুরোধ করব আমার এই চ্যানেলটাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন প্লিজ। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।